হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা আমি সরস্বতী পুজোর ব্লগ করছি। লাইক তোমার টাইটেলটাকে বুঝেই গেছো যে এটা সরস্বতী পুজোর ব্লগ। আজকে আমি আজকে মানডে, তো আজকে আমি ঠাকুর কিনতে যাচ্ছি, আর তোমার পুজোটা হলো ওয়েডনেসডেতে। আমি মোস্ট অফ ব্লগটা সানডেতে আপলোড করব এডিট টেডিট করে। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই ঠাকুর কেনাটাকে। এখানে অনেকগুলো ঠাকুর দেখছিলাম, তারপরে দেখতে দেখতে একটা ঠাকুর ফাইনালি পছন্দ হলো, তো তারপরে ওটা নিয়ে নিলাম। তো কাকু এখানে পেপার দিয়ে ঠাকুরটাকে মুড়িয়ে দিচ্ছে, তারপরে আমি নিয়ে বাড়ি চলে এসেছি। ঠাকুর কেনা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আজকে শুধু ঠাকুরটাই কিনেছি, কারণ মঙ্গলবার দিন ঠাকুর কিনতে নেই, সোমবার দিন, তাই জন্য কিনে নিলাম ঠাকুরটা। আর কালকে সকালবেলা জিম করে তারপরে বাজার করতে যাবো, কালকে আবার ব্লগটা কন্টিনিউ করবো। এখন আমি বেরিয়ে গেছি, এখন আমি জিমে যাচ্ছি, জিম থেকে তারপরে বাজার করতে যাব। তো চলো তাহলে জিমে গিয়ে দেখা হচ্ছে। গাইস, জিমে চলে এসেছি, এখানে জিম করছে এরা, ও গান চলছে। গাইস, জিম হয়ে গেছে, এখন বেরোচ্ছি আমরা, টাটা, চলে যাবে, টাটা, এখন বাজার করতে যাবো, বাই। এই যে এখন আমরা কোথায় গেছি, বেহালা বাজার শপিং করতে, শপিং করতে, বাজার করতে, শপিং করতে, বাজার করতে, তারপরে আমরা বাজার করে বাজার করছি, মালা কিনছি এখন, আর দিদি ওখানে বাজার করছে দর্শকর্মের দোকানে। আমার বাজার করা হয়ে গেছে, দিদির এখন শেষ হয়নি, এখানে পুজো হবে, তো তাই জন্য সাজানো হয়েছে। আর আমি ঠাকুরের ঘরের বাসনগুলো সব নিয়ে করে বার করে সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর তুলে দিয়েছি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেবো সকালবেলা, তারপর পুরোহিত এসে এখানে ঠাকুর বসবে, ঠাকুর বসে এখানে পুজো দেওয়া হবে। সব রেডি করা হয়ে গেছে, ঠাকুর মশাই আসলে তারপরে পুজো শুরু হবে। পুজো দেওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছে, কি ছেলে রে বাবা। এখন পুজো হয়ে গেছে, এখন আমি দিদির বাড়ি যাবো। তো চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে বেরিয়ে তোমাদেরকে দেখা। দিদির বাড়ি চলে এসছে, দিদির বাড়ি এসে দেখছি দিদি মেকআপ করছে, দেখি খুব বাজে লাগছে, খুব রোগা। দিদির বাড়িতে পুজো হয়ে গেছে, ভেরি কনফিউজড। ওকে, আমি অর্ধেক রেডি হয়ে গেছি, এখন বাকি রেডি হবো। গাইস, বেরিয়ে গেছি আমরা, কি সুন্দর লাগছে, আমি কি সুন্দর সাজাই, আমার কার্লস হয়ে গেছে, দেখি দিদিকে। সানগ্লাসটা তো আমি আমার হাতে নিয়েছি, আর ফোনটা অনেক কিছু বাক্স দিদিকে দিয়ে দিয়েছে। হাতি লুকটা দেখাও, কাঁদছিস তুই, এ না দিদিকে দেখতে পেয়েছি, আসছে আসছে, ওখান দিয়ে আসছে, সেখানে ব্যান্ড দিচ্ছে, এ বাবা ঝলসে গেছে, সবাই সেম কালার। গাইস, ফ্যাশন শো করছে, এ বাবা,
গাইজ, এরা কি সব করছে একা একা ঘরের মধ্যে? কি করছো তোমরা? এদের পুরকি কম না, এখন আবার নাচের ভিডিও বানাবে বলছে। পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। ই বাবা, এটা কি করছে? পাগল হয়ে গেছে। গাইজ, দিদি বাইক থেকে চলে যাচ্ছি। এসেছিল, টাটা বলে দাও। এই টাটা বলো, হাতি চেঞ্জ করে নিয়েছি। এই বাবা, কি অবস্থা! সেলফি তুলবে এখন? আমি নেই তো ব্লগে। না, আমি তোমাকেই নেব। এরকম করো না, চিনি না। এই তো দুদিন ধরে আমার সাথে বেরোলে, আমি দেখেছি। আই শান্তন বড্ড জ্বালাচ্ছে এসে, আমাকে এত লেট করে এসছে, তারপর আবার আমাকে জ্বালাচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো তাহলে, টাটা। আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।